আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আমাদিকে বলে এরা জাহান্নামি। কেন? নবীজিকে অশিক্ষিত বলেছে, নাউজবিল্লাহ। একটা মৌলবি আমাদের কেউ নবীজিকে অশিক্ষিত মূর্খ আমরা বলি না। নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। ওজন বলুন সুবহানাল্লাহ, মূর্খ বলি না। উম্মি আলাদা, নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেন। আমি ইয়াসিন এইখানে যত ফুটানি করছি করি, কিন্তু আমার যদি শিক্ষক আসে সে কি বলবে, ইয়াসিন আমার ছাত্র, ঠিক কি না? আমি আমার শিক্ষকের কি ছাত্র, তার কাছে ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পড়াতো, শিক্ষা দিত, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র। তাই নবীজির শিক্ষাগুরু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ ছিল না, এর পেছনে বহুত বড় লজিক লুকিয়ে আছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি জান কবজ হলো, নবীজি দুনিয়া ছাড়লেন, নবীজির জানাজার নামাজের পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখে দিয়েছে। লজিকটা কি? নবীজির জানাজার নামাজ জামাত করে হয়নি, কেউ ইমামতি করেননি, নবীজি নিষেধ করে গিয়েছিলেন। কেন? কেউ যদি জামাতে ইমামতি করত, সে বলতো মুহাম্মাদের জানাজা আমি পড়িয়েছি, আমার গুরুত্ব তোমাদের কাছে বেশি, নবীজি আমাকে হুকুম দিয়েছে। আল্লাহ এর পেছনে লজিক লিখে দিলেন। নবীজি বললেন, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা আমার পেছনে নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে। বহুত বড় লজিক, আল্লাহর কসম করে বলছি। তারপরেও নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরেও নবীজি দার্শনিক, বৈজ্ঞানিক, অর্থনৈতিকবিদ। মুসলমান দুটো কারণে পৃথিবীর বুকে পেঁচিয়ে যাচ্ছে, মারাত্মক দুটো কারণ। এক নম্বর হচ্ছে দিনই শিক্ষা নয়। প্রত্যেকটা মুসলমান জানে, নারী পুরুষ, যে মুসলমানদের প্রত্যেকটা নরনারীকে দিনই ইলিম হাসিল করা ফরজ। জানেন না? জানেন না? আপনারা কথা বলেন, সকলে জানে। তারপরও এখানে যতগুলো মানুষ বসে আছেন নারী পুরুষ, আমার মনে হয় 100 জনের মধ্যে 90 জন হারাম হালাল জানে না, দিন বা দিন জানে না, কুফরি জানে না, শিরিক জানে না, বেদাত জানে না, বদ্দিনি জানে না। তারা একটা একটা করে পুরুব দেব আপনাদেরকে, এই স্টেজে বসে পুরুব দেব। নবীজি পানি খাওয়ার আদব বলেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি আদব বলেছেন। নামাজ রোজা কলমা হজ যাকাত, যদি কেউ মনে করে এটাই শুধুমাত্র ইসলাম, তার ইসলাম বুঝে আসেনি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থাটা কেমন হবে, এটাই ইসলাম। আপনার কথা বলা, উঠা, ঘুমানো, শোয়া, পায়খানায় যাওয়া, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বেরোনো, বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি আসা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান হারাম হালাল জানে না, কি বিচার করতে জানে বলে দিই। আপনি চলে যান ইটাহার বাজারে, গিয়ে মুসলমানরা গিয়ে কি বলে, যদি আপনি হাই রোডে কোনো হোটেলে খান, রায়গঞ্জে হোটেলে খেতে যান, মালদার হোটেলে খেতে যান, যদি মুরগির মাংস দেয়, মুসলমানরা কি জিজ্ঞেস করে, দাদা জবাই না কাটা, ঠিক কি না? কথা বলেন, জিজ্ঞেস করতে হবে না হবে না? জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে মুসলমানরা। এটা গোটা হালাল করা না কাটা, জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান, তারপরে হোটেলে খান। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে গাড়ি চালায়, লরি চালায়, তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে, ঢোকার পরই বললে, ভাই এক বোতল মদ দে তো, মুসলমানদের ছেলে, মদ খেয়ে নিল, তারপরে বলছে রুটি আর মাংস দে। রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে, তো বেটারকে জিজ্ঞেস করছে, বে মুরগিটা জবাই না কাটা?
আমি বললাম হারাম করকে জুতো করে মার, প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? মদ তো চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? যা চালাবার তো চালিয়ে ফেলেছ, ওটা জিজ্ঞেস করে আর কি করবে? এ হচ্ছে মুসলমানের হাল, এরা জানে জবাই করা। আপনি মাংস কিনছেন জবাই করা, টাকাটা হারাম, সুদের টাকা। আপনি ভেবে দেখুন সেই একই দাঁড়িয়ে গেল। ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার। পয়সা হালাল, খাবার হালাল, প্লেট হালাল, দস্তারখান হালাল, আপনার শরীর হালাল খাবার খাবে, এটা হচ্ছে ইসলামের শর্ত। যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে, যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল হতে হবে। হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলাম এ কোনো গুটকাখোর মৌলবীর মুড়ি। বলছে আপনারা জলসাই যান, জলসাই জাত্তার ঘরে খান, আপনারা কি হালাল খাবার খান? আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেবে। আমি আপনাদের ইটাহারে এই জায়গায় জলসাই এসেছি, আমি মেহমান, আমি কেউ কি চিনি না। কমিটির ভাইরা দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি এসেছি। আমি যদি এখানে আসি, এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির? কথা বলে কমিটির। আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান, আমাকে দাওয়াত দিয়েছে। তারা মুমিন, তারা ইমানদার, তাদের উচিত যে ইয়াসিন সাহেব এসছে বর্ধমান থেকে আমাদের মেহমান, তাকে হালাল খাবার খাওয়াবো। যদি তারা মিথ্যা করে বলে, যদি হারাম খাবার খাওয়াই মেজবান, তো মেজবান আল্লাহর কাছে অপরাধী, মেহমান অপরাধী হবে না। আমার ঘরে মেহমান আসছে, তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার? আমার। হালাল পয়সায় হালাল খাবার, হালাল জিনিস তাকে খাওয়াবো। মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার কারণে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আর জালেতে মুসলমানরা ফেঁসে গেছে, কামিয়াবি লাভ করেছে। কারণ বেঈমান কাফের, তার কামিয়াবি লাভ হয়েছে। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন এক জায়গায়, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর, হে নবী জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। জামানার কসম খেলেন আল্লাহ, কিন্তু তারও নয় ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আজকে বড় কষ্টের বিষয়, আমরা নিজেদেরকে মুসলমান দাবা করি, নামাজ আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাবা করছি, রোজা আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাবা করছি, যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে। কেরা করলো? বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে, আপনি জালের ভেতরে মাছের মতো ঢুকে গেছে, বেরুতে পারবেন না। তার এক নম্বর জাল, স্টেজে বোতল রাখা আছে, মিনারেল ওয়াটার, পানির বোতল। এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইসরায়েলের কথা, এই জালটা যে পৃথিবীতে প্রথম বিছিয়েছে, ইসরায়েল বিছিয়েছে। একুয়াফিলা যে পানির বোতল আছে, ওটা ইসরায়েলের কোম্পানি, এরা বিছিয়েছে। মুসলমানরা যেন নবীজি আদর্শ থেকে সরে যায়, সুন্নত থেকে সরে যায়, আদর্শ থেকে যেন এরা দূরে সরে যায়। এরা যেন গিলাসে বিসমিল্লাহ বলে পানি পান না করে, তিন নিঃশ্বাসে পানি পান না করে, এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায়। মুসলমান আজকে বিয়েতে শাদিতে জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে পানির বোতল। আমরা আমাদের বাপদাদা, আমার বাপের বয়সী যিনারা আছেন, যাদের 60 বৎসর বয়স, যাদের 70 বৎসর বয়স, যাদের 52 বৎসর, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ছোটবেলায় আমি ছোটবেলায় দেখেছি আমাদের আমার গ্রামে সবথেকে সম্ভ্রান্ত পরিবার, সবথেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক। ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি, নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে, তার উপরে বসে খেয়েছি। প্লাস্টিকের গ্রামে গ্লাসে পানি, গ্রামে প্লেট থাকতো, প্লেট, সেই প্লেটে খানা,
সুন্নাত তরিকা ছিল, নিজেই বসে খেতাম। আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি, শুধু আপনাদের বলে নয়, কমিটির ছেলেরা রাগ করেন না, গোটা পশ্চিম বাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো মোলবিদিকেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কার আখলা? ইহুদি আর নাসারাদের আখলা। মুসলমান ছেলে নিজেকে দাওয়া করছে, মাই হাদিস মাননে ওয়ালা হুঁ, মাই রসুল সে মহব্বত করতা হুঁ, মাই ইসলাম সে মহব্বত করতা হুঁ, লেকিন উনকা আখলাক হ্যায় বেঈমান কাফুরো কি তারহ। রহন সহন চলন বলন, নামাজ পড়ে মুসলমান দাবি করে, পয়লা জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিস্টি করে, করে না করে না, 25শে ডিসেম্বর আপনারাই পালন করছেন। কোরআন শুনিয়ে দি, গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। কোরআন এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছে, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। পৃথিবীর একটা সিস্টেমেটিক্যাল আল্লাহ তৈরি করেছেন, কোরআনে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিক। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি এদের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস আনে, এরা নবী আল্লাহ এটা বিশ্বাস। কিন্তু শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, তার সিলসিলা চলতে লাগলো, তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যেভাবে দিন দিয়েছেন, সেই পদ্ধতি চলতে লাগলো। পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে, যে নবী আসবে, যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে। পেছনের নবীর হুকুম বাতিল হলো, যিনি এলেন তার হুকুম চালু হলো। সিস্টেমেটিক্যাল এটা ছিল। পরপর যখন নবীরা এসছে এইভাবে, একবারই এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দিনকে পরিপূর্ণ করলেন, ইন্নাল্লাহ ইন্দাহু আলাল ইসলাম, পরিপূর্ণ দিন, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে, বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে, বাবা দুনিয়া কা সবসে পহলা ধর্ম কোন সা হ্যায়? বাবা বলছে, সনাতন ধর্ম, ইসমে কোই শক নহি, সনাতন ধর্ম প্রথম ধর্ম। আর এর বলার দোষ নাই, কেন? আমাদের দেশে দেখবেন এখন পঞ্চমবেদী, চতুর্বেদী, পঞ্চমবেদী, অষ্টমবেদী বক্তা বেরিয়েছে, একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। পঞ্চমবেদী বক্তা, ষষ্ঠমবেদী বক্তা, চতুর্বেদী বক্তা কানে হাত লাগিয়ে বয়ান করছে, ভাইরা মায়েরা বোনেরা আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি, পেলিকুতায় শুনে বলছে, স্টাডি করে নয়, কোরআন হাদিস ঘেঁটে নয়। তাকে জিজ্ঞেস করো, এই ভারতের মাটি কেমন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন, ঠিক কি না কথা বলে? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন, তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না, মুসলমান। তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম? ভারত তো আমাদের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিও বলছে, দুনিয়া মে পহলা ধর্ম কোন আয়া? সনাতন ধর্ম আয়া। ভগাও ইয়ার পখন্ডি বাবা কো, আগে চলো আমার মুসলমান ভাই। ইলিম না থাকার কারণে, হারাম হালালের বিচার না থাকার কারণে, নিজেদের ব্রেনের তারা, বিবেকের তারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে, পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে, তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে।
কি করে হালাল করব হারাম জিনিসকে, মলবিদের কাছ থেকে অবহে, কোরআন হাদিস থেকে দূরে। আজকে আপনি তাকিয়ে দেখো, ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে, কথাটা সত্য, কিন্তু শুনেলে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে আপনার। নবীজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে, মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লি গুলো কেমন হবে? তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে, বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে, পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে, সুদ খাবে আর বড় লোক হবে আর পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে। এটা হচ্ছে নবীজির হাদিস। মুসলমান তো হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে, গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে। কিন্তু সেই যুগ এমন যুগ হবে, আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে, মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, কোরআনের জন্য চাওয়া হচ্ছে, ইসলামের জন্য হাত পাতা হচ্ছে, দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি। এখন ঠিক কি না কথা বলে? জলসা আজকে উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্পে, কোথাও হবে মাদ্রাসার উন্নতি কল্পে, দেনেওয়ালা কম চাহিনেওয়ালা বেশি, এমন একটা যুগ এসে দাঁড়াবে দেনেওয়ালা বেশি থাকবে, লেনেওয়ালা কম থাকবে। তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে তুমি কোন রকমের সওয়াবই পাবে না, যেহেতু সওয়াবের জায়গায় টাকাই পৌঁছাবে না। এই হচ্ছে কেয়ামতের আলামত। আজকে আপনি ভেবে দেখুন, গোটা পৃথিবী জুড়ে ফিলিস্তিন, পৃথিবীতে এত বলো 57টা মুসলিম রাষ্ট্র আছে, তারা ইন্তেজার করছে আল্লাহ তরফ থেকে বালা আসবে, আবাবিল পাখি আসবে, এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল ইসরায়েলকেও ধ্বংস করবে। শুনে রেখে দেন, 57টা মুসলিম দেশ, এরা যদি ওই আশাই থাকে আবাবিল পাখি এলে ইসরায়েলের উপরে আসবে না, প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে 57টা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশও হুটো গাড়তে বাধ্য হয়ে যাবে। কিন্তু দুঃখ তো একটা, দেখলে মিডিয়া খুলে, পেপার খুলে, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন, সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়, একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না, করছে কে? মুসলমান ঘরে। তার এক ফাতেহি মারা গেছে, সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়, নাউজবিল্লাহ বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে, যার জন্মের প্রবলেম, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। এক মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে, চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই। মুসলমানদের কাছে কিছুই নেই, কি আছে মুসলমানদের কাছে? একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে, এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো, গোটা পৃথিবী যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবকিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো
গোটা পৃথিবীর সাইন্টিস্টকে বলো একবার দেওয়ালটা খুঁজে বার করে দেবে। আল্লাহ পরের আয়াতে বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে। সব আমার দেওয়া, পৃথিবীর বিজ্ঞান খেলোয়াড় আল্লাহর কাছে সৃষ্টির কাছে বলেন, পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস কর, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই, একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাজ এক ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুর, একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়,